ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিও টিটেলটি এমন একটি ভিডিও টিটেল হতে চলেছে যে ভিডিও টিটেলটি দীর্ঘ সময় ধরে আমরা অপেক্ষা করছিলাম। আজকের এই অপেক্ষার পালা শেষ। বিষয়টি হচ্ছে যে বার্ষিক পরীক্ষার যে অনলাইন নির্দেশিকা, এর সকল তথ্য আজকের এই ভিডিও টিটেলটির মাধ্যমে আপনাদের আমি তুলে ধরছি। অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের প্রশ্ন নির্দেশিকা এবং প্রশ্ন নম্বর বন্টন সব কিছু আজকের এই ভিডিও টিটেলটির মাধ্যমে আপনারা দেখবেন। অনেকে পিডিএফ লিঙ্ক দেওয়ার জন্য বলেছিলেন, তো আপনাদেরকেও আজকের এই ভিডিওটির মাধ্যমে পিডিএফ লিঙ্কটি কীভাবে সংগ্রহ করবেন সেটিও আপনারা দেখবেন। তো এখন আমি যে সাইটটিতে রয়েছি সেটি হচ্ছে জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক বোর্ড NCTP। তো এখানে আসতে হলে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে https://nctp.gov.bd এটি দিয়ে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনি এই পেজটি পেয়ে যাবেন। এই পেজটি পাওয়ার পরে এখানে দেখুন যে 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা, এটিতে ক্লিক দেবেন। তো এটিতে ক্লিক দেওয়ার পরে একটু স্ক্রল করে একটু নিচে আসবেন। আরেকটি কথা বলে রাখি, অবশ্যই এই কাজটি করবেন আপনি ডেস্কটপ দিয়ে, ডেস্কটপ অথবা ল্যাপটপ। অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে একটু জটিল হবে, তাই আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ডেস্কটপ অথবা ল্যাপটপ দিয়ে কাজটি করবেন। তারপরে বিস্তারিত এটির মাঝে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পরে দেখুন এখানে আমার সাবজেক্ট আছে ষষ্ঠ, সপ্তম, অষ্টম। তো আমি এখন আপনাদেরকে অষ্টম শ্রেণীর ডাউনলোডটা কীভাবে করবেন সেটি আমি একটু দেখাচ্ছি। যে এখানে আসার পরে আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে যে আপনি এটিতেও ক্লিক দিতে পারেন অথবা না দিলেও সমস্যা নেই। তারপরে যাবেন এই যে এখানে ডাউনলোডে, এটির মাঝে ক্লিক করে কিন্তু আপনি জীবন এটি ওপেন হবে না। দেখুন এখানে যদি আপনি ধরুন আপনি বাংলা পিডিএফটি করতে চান, যে দেখুন ক্লিক করলে কপি ফাইল নেম এটা আসে, এটা কিন্তু আপনি করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে এই যে এখানে যে লিঙ্ক ডাউনলোডের অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন। আর এটি মানে পাবলিশ হওয়ার পূর্বে আপনাদের আরও একটি বিষয় বলি, সেটি হচ্ছে অবশ্যই আপনার একটা উইনরার সফটওয়্যার অবশ্যই আপনারা ডাউনলোড দেবেন, অন্যথায় কিন্তু আপনারা সেটি ডাউনলোড করতে পারবেন না। তো এখানে সাবজেক্ট আছে ক্লাস 8, অ্যাসাইনমেন্ট ইনস্ট্রাকশন। তো এখানে আমি কোন সাবজেক্টটা দিয়েছিলাম সেটি অবশ্য আমার খেয়াল নেই। তো যাই হোক আমরা ভিতরে ঢুকি। তারপরে আমি একটা আগে একটা ইঙ্গিত দিয়ে রাখি, 1, 2, 3 ইঙ্গিত দিয়ে রাখলাম। দেওয়ার পরে আমি এটা ডেস্কটপে এটা ডাউনলোড দেবো, তারপরে সেভে ক্লিক করলাম। তো সেভে ক্লিক করার পরে এটা এই যে ডাউনলোড হয়ে গেল। তো এখন আমি এই যে এখানে দেখুন এটা হচ্ছে কিন্তু জিপ ফাইল, এখানে কিন্তু এটা জিপ ফাইল রয়েছে, আপনি এটাকে এক্সট্রাক্ট করে নিতে পারেন। এখানে ক্লিক করলে আপনার এক্সট্রাক্ট হয়ে যাবে। এই যে জি, আপনি যদি এটি ডেস্কটপে দেখাতে চান তাহলে ডেস্কটপ ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে দেখুন এটি আপনার ডেস্কটপে আপনার ই হয়ে গেছে। তো এখন আমি এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে এই যে এটিতে ক্লিক করব, অষ্টম শ্রেণীতে ক্লিক করব। আমি একটু বড় করে দেখাচ্ছি। তো এখানে তারপর ধরুন আমি সায়েন্স, অর্থাৎ এখানে ডিজিটাল টেকনোলজি, খ্রিস্টান বৌদ্ধ, তারপর সায়েন্স, আমি সায়েন্সে ক্লিক করব। সায়েন্সে ক্লিক করার পরে দেখুন যে এই যে দেখুন এখানে আমাদের বিজ্ঞানের কিছু নির্দেশিকা আছে, যে শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা, শিক্ষক কীভাবে প্রশ্নগুলো প্রণয়ন করবেন তার কিছু বিষয় এখানে নমুনা দেওয়া আছে। আর বার্ষিক পরীক্ষার জন্য আপনি 2024 সালের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসটা আপনি কীভাবে মানে কত থেকে কত পর্যন্ত আপনি সেটি ই করবেন সেটিও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তারপরে দেখুন আমি আরও দেখাচ্ছি এখানে, অবশ্য আপনাদের আমি একটু যদি বড় করে দেখাই, এখানে আমি একটু জুম করলে কি কেমন হয়, আসলে জুমের অপশন পাচ্ছি না, যাই হোক আচ্ছা যাক। তারপর আমি একটু নিচের দিকে আসি, দেখুন শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারমান বন্টন, এখানে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, অর্থাৎ আইটেমের নাম অ্যাসাইনমেন্ট 10, 10, 10, এই মোট 30, এটি আপনারা পড়ে নেবেন। তারপর এখানে মান বন্টন, আপনি কীভাবে মান বন্টনটা এখানে কমপ্লিট করবেন সেটি এখানে আছে।
কিভাবে প্রশ্নের প্রশ্নটা আপনি করবেন সেটার একটা একটা নমুনা এখানে দেওয়া আছে, সেই নমুনাটা আপনারা দেখবেন এবং সেই নমুনাযায়ী প্রশ্নের যেই স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটাও এখানে দিয়ে দিয়েছে এবং সুন্দর একটি বিষয় আসলে আমাদের জন্য অ্যারেঞ্জ করেছে, আসলে এটা বলা বাহুল্য। তো আশা করি আপনারা এভাবে প্রতিটি সাবজেক্ট নামিয়ে দেখবেন এবং যার যেই সাবজেক্ট অর্থাৎ এক একজন শিক্ষকের এক এক সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী আপনারা ডাউনলোড দিয়ে শ্রেণী ওয়ারি নামিয়ে তারপর আপনারা কাজ করবেন, অথবা স্কুলের জন্য আপনারা সকল শ্রেণীর জন্য এভাবে ডাউনলোড দিয়ে এগুলি নামিয়ে নেবেন, তারপরে প্রিন্ট দেবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট নিউজটি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো অবশ্য ভিডিওর লিঙ্কে আমি ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে লিঙ্কটি এই সাইডে দিয়ে দেব, সেখান থেকেও আপনারা এই সাইডে ঢুকে এভাবে কাজগুলো করে নিতে পারবেন। তো আজকের মতো ভিডিও ডিটেলটি এখানেই রাখবো।